প্রথমে হচ্ছে অলফ্যাক্টরি সার্কাস, এখানে থাকবে হচ্ছে অলফ্যাক্টরি ট্র্যাক্ট আর অলফ্যাক্টরি বাল্ব। এরপর হচ্ছে যে এখানে কোল্যাটারাল সার্কাস, কোল্যাটারাল সার্কাসের মিডিয়ালি থাকবে আনকাস আর প্যারাহিপোক্যাম্পাল জাইরাস। আচ্ছা, আর এই পাশে হচ্ছে যে টেম্পোরাল জাইরাসগুলো, মানে যদি ল্যাটারালি দেখি প্রথমে হচ্ছে একটা, এটা বোঝা যাচ্ছে না এখানে, এটা আচ্ছা সুপিরিয়র টেম্পোরাল সার্কাস আর মিডল টেম্পোরাল সার্কাস। তাহলে এটা দিয়ে হচ্ছে সুপিরিয়র টেম্পোরাল জাইরাস, মিডল টেম্পোরাল জাইরাস, ইনফিরিয়র টেম্পোরাল জাইরাস। আচ্ছা, আর এই সুপিরিয়র সার্ফেসে যদি দেখি তাহলে প্রথমে হচ্ছে যে সেন্ট্রাল সার্কাস, প্রি সেন্ট্রাল সার্কাস, পোস্ট সেন্ট্রাল সার্কাস আর প্রি সেন্ট্রাল জাইরাস, পোস্ট সেন্ট্রাল জাইরাস। আচ্ছা, এরপর হচ্ছে যে সুপিরিয়র ফ্রন্টাল সার্কাস আর ইনফিরিয়র ফ্রন্টাল সার্কাস। তাহলে প্রথমে হচ্ছে সুপিরিয়র ফ্রন্টাল জাইরাস, মিডল ফ্রন্টাল জাইরাস আর ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাস। তাহলে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সার্কাস। আরেকটা ছিল না কাটা, ওটা দিয়ে বোঝা যায় মিডিয়াল সার্ফেসে, এই যে বর্ডার গুলো বলা যায়। হ্যাঁ, প্রথমে হচ্ছে যে এটা হচ্ছে আগে বর্ডার গুলো দিয়ে শুরু করো, কি সে বর্ডার, এই যে সুপিরিয়র মিডিয়াল বর্ডার, এটা তো জানিসই সুপিরিয়র মিডিয়াল বর্ডার, তারপরে ইনফিরো, এটা সুপিরিয়র মিডিয়াল বর্ডার, ইনফিরো মিডিয়াল বর্ডার আর এদিকে হচ্ছে ইনফিরো ল্যাটারাল বর্ডার। আচ্ছা, প্রথম হচ্ছে এটা কর্পাস ক্যালোসাম, এর উপরে হচ্ছে ক্যালোসাল সালকাস, ঠিক কর্পাস ক্যালোসামের সাথে লাগানো। আচ্ছা, তার উপরে হচ্ছে যে সিঙ্গুলেট সালকাস আর এই দুটার মাঝখানে সিঙ্গুলেট জাইরাস। আচ্ছা, এরপরে এখানে মিডিয়ালি থাকবে হচ্ছে সেন্ট্রাল সার্কাসটা, মানে এদিক থেকে তৈরি হয়ে এদিকে চলে আসছে সেন্ট্রাল সার্কাস। এটা হচ্ছে প্যারাইটো অক্সিপিটাল সার্কাস আর এই যেটা হচ্ছে ক্যালকারাইন সার্কাস। তো এটার মাঝখানে জায়গাটা হচ্ছে কিউনিয়াস, সামনের জায়গাটা হচ্ছে প্রি কিউনিয়াস। আচ্ছা, সেন্ট্রাল সার্কাসের চারপাশে হচ্ছে প্যারাসেন্ট্রাল লোবিউ। এটা কিভাবে জানা, এটা হচ্ছে যে এই যে সিঙ্গুলেট সার্কাসটা পিছনের যে এন্ড, পোস্টেরিয়র এন্ড অফ সিঙ্গুলেট সার্কাস আর এটার সামনে একটা অফশুট থাকবে, এই দুটোর মাঝখানে জায়গাটা হচ্ছে প্যারাসেন্ট্রাল লোবিউ। বন্ধ করে দে।